এত দেরি করলে কেন? আর বলিস না মা, গাড়ি থেকে নামতে গিয়ে দেখি আমার ব্রিফকেসটা চুরি হয়ে গেছে। ওতে আমার ৫০,০০০ টাকা ছিল। ও মাই গড। থানায় ডায়েরি করে তবে ফিরলাম। এদিকে দেখি সব কিছু রেডি করে বলেছে যে। হ্যাঁ বাবা, ওর কথাই তোমাকে বলেছিলাম। ওর নাম সুজন। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম সালাম। স্যার, একজন লোক আপনার সঙ্গে দেখা করতে চায়। কোথায়? বাইরে। চল। আয়েশ। মলি, তোমার জন্মদিনে আমার ছোট্ট উপহার। বাহ, খুব সুন্দর। কে তুমি? আমি একজন ঠেলা গাড়িওয়ালা। একটা চোর আপনার গাড়ি থেকে এই ব্রিফকেসটি নিয়ে পালাচ্ছিল। আমি অনেক কষ্টে ওর কাছ থেকে উদ্ধার করে নিয়ে এসেছি। আপনি এটা নিন স্যার। এটা খুলে দেখেছো এর ভিতরে কি আছে? ছিল স্যার। ভেরি গুড। দাঁড়াও, এর অর্ধেক টাকা তোমার পুরস্কার। মাফ করবেন স্যার, আমি যা করেছি এটা আমার কর্তব্য ছিল। এই পুরস্কার নেবার আশায় আমি এটা ফেরত দিতে আসিনি স্যার। ভেরি গুড গুড। এমন সৎ মানুষ দুনিয়াতে এখনো আছে, আমার ধারণাই ছিল না। তুমি দাঁড়াও, আমি আসছি। মাশাআল্লাহ, একেবারে বিলেতি সাহেবের মতো লাগছে। আরে দেখতে হবে না কার। কে তুমি? মালিক, কে নোংরা লোকটা? এই, কে তুমি? কার কাছে এসেছো? আমার কাছে এসেছে। মলি, ও একজন ঠেলা গাড়িওয়ালা। আমার হারিয়ে যাওয়া ব্রিফকেসটা পেয়ে ফিরিয়ে দিয়ে গেল। বড় ভালো মানুষ। এই নাও আমার কার্ড। যদি কখনো আমার প্রয়োজন হয় সোজা চলে এসো। আমার বাড়ির দরজা তোমার জন্য। সালাম। কিরে, তোকে দেখে মনে হচ্ছে তুই আমার কাছে লজ্জা পাচ্ছিস? আরে আমি কোনো দুঃখ পাইনি, কারণ মানুষের কোনো পরিচয় ছোট নয়। সবার পরিচয় একটাই, সে হলো মানুষ। তুই আমার জন্য কিছু ভাবিস না। ভাইয়া, তোমাকে একটা কথা বলি, কিছু মনে করো না। বল। প্রতিটি মানুষই চায় উপরে উঠতে, আর উপরে ওঠার জন্য একটা সিঁড়ির প্রয়োজন। মলি আমার একমাত্র সিঁড়ি। ভাইয়া, ওরা যদি জানে আমরা এত গরিব, তাহলে হয়তো আমার মনের আশা পূরণ হবে না। তাই তোমার কাছে আমার অনুরোধ, তুমি যে ঠেলা গাড়ি চালিয়ে সংসার চালাও, একথা ওদেরকে বলো না। বেশ, বলবো না। আরে আমি তো মূর্খ মানুষ, এত কিছু বুঝি না রে। শুধু বুঝি মানুষের সততাই মানুষকে উপরে তোলে, তাতে সিঁড়ির কোনো প্রয়োজন হয় না। আর মনে রাখিস, সিঁড়ি দিয়ে কাউকে উপরে তোলা যত কঠিন, নামানো ঠিক ততই সোজা। যা, ঘুমিয়ে পড়। যা।